তোমরাও বেশ দেখো খুব সুন্দর এই প্রত্যেকটা জিনিসই বেশ খুব ভালো লাগছে তো চলো আর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি নোমেডিক বম তো আজকে কোথায় এসেছি বলো তো গেট কর आज के एकदम बाड़ी रही दमदम नागर बजारे चले आहारे बांगाल नागर बजारे मोड़े एसे अजंता शोरूम ठीक अपोजिटे रोचे यही आहारे बांगाली चलो ताहले एबार चले जावा जा फर्स्ट फ्लोरे एदेर जस्ट तुम्हारा एम्बियंसटा देखते थको सीढ़ी थेके चलो तो तुम्हारे ए जगहटा सुंदर भाव घुरे देखे और हाँ तार आगे तुम्हारे लोकेशन रखी ये हे एकदम प्रॉपर दमदम नागर बजार ठीक मोड़े ही रही है आहारे बांगाली तो देखते बंधुरा रेस्टुरेंटर भेतरे ढुके गेछि और रेस्टुरेंटर स्पेसटा अनेकटा बड़ो सीटिंग अरेंजमेंट अनेक जन एकसाथे बसे खेते पारा जाबे और तुम्हारा जस्ट एखानकार एम्बियंसटा देखो ये वॉल पेंटिंग गुलो देखले ही तुम्हारे मन भरे जाए ढुके जेटा पेयेछि ये एक खूब सुंदर एक छवि एखाने और जे थीमटा एखाने खूब विख्यात सेटा होच्छे छविटा खूब वायरल होयेछे आहारे बांगाली सत्य एखानकार एम्बियंसटा एतटाई सुंदर एतटाई मुग्ध करबे तोमाके जे माने बार बार आसते इच्छे करबे कलकातार कयेकटा विख्यात जायगा निये एम्बियंसटा तैरी करा हुए छे एखाने देखते पाच्छो तोमरा हावड़ा ब्रिज ओइदिके देखते पेले तोमरा स्प्लैनेड मार्केट और ओई अपोजिटे तोमरा देखते पाबे लेक टाउनेर क्लक टावर और ए विक्टोरिया सत्यि अपूर्व लागछे एम्बियंस देखते पाच्छो एखाने एकटा पुरो राजकीय ब्यापार-स्यापार अथेंटिक बांगाली खाबारेर सन्धाने एखाने चले एसेछि आहारे बांगालीते এটা হচ্ছে আহারে বাঙালির মেনু কার্ড তোমাদের কয়েকটা থালির এখানে প্রাইসগুলো দেখিয়ে দিই তোমরা পজ করে দেখে নাও আর প্রচুর আলাকাটে মেনু রয়েছে তোমরা সেগুলো নিয়ে নিতে পারো এখানে থালির প্রাইসগুলো রয়েছে আজকে আমরা বাঙালি খাওয়া দাওয়া করব আর এখানে যে থালি রয়েছে এখানকার থালিগুলো ভীষণই রিজনেবল আর যে থালি অর্ডার করেছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব আমরা থালিতে কি কি আমাদের রয়েছে এভরিথিং তোমাদের সাথে ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করব আর আপাতত যেটা আমাদের কাছে এখন রয়েছে যে কাঁসার গ্লাস দেখতে পাচ্ছো ভারী ভারী কাঁসার গ্লাসে জল রয়েছে এখানে জল সার্ভ করা আছে কাঁসার গ্লাসে মানে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে ওখানে তোমার মন ভরে যাবে তারপর তো খাওয়া দাওয়া দেখা যাক কিরকম হয় তোমাদেরকে সুন্দরভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা খাবার তো চলো ঘুরে দেখে নেওয়া যাক এখানকার অ্যাম্বিয়েন্সটা আমরা এখন একটু এই পাশে চলে এসেছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস যেটা রয়েছে কলেজ স্ট্রিটে এখানকার থিমটা করা হয়েছে রেস্টুরেন্টের থিম বা অ্যাম্বিয়েন্স যার এত সুন্দর খাবার দাবার তো তাই ট্রাই করে দেখতেই হচ্ছে আশা করা যাবে যে ডিসঅ্যাপয়েন্ট হব না আর তোমাদের কাছেও একটা খুব সুন্দর ভিডিও আমি রিপ্রেজেন্ট করতে পারবো আমাদের থালি চলে এসেছে আমরা দুটো থালি অর্ডার করেছি একটা হচ্ছে চিকেন থালি যেটার দাম পড়েছে 239 আর একটা ভেজ থালি তো চিকেন থালিতে কি কি রয়েছে দেখে নাও এখানে রয়েছে লং গ্রেন রাইস এই রয়েছে ঝুরো ঝুরো আলু ভাজা এটা রয়েছে ডাল দেখে নেওয়া যাক কি ডাল এটা এটা হচ্ছে মুগ ডাল সাথে রয়েছে মটরশুঁটি দেওয়া দেখে নাও বেশ ঘন ডালটা আর তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু একটা লঙ্কা এটা রয়েছে আলু পোস্ত চিকেন আর এটা ভেজ থালির মধ্যে সবই সেম শুধু এখানে রয়েছে ভেজ থালিতে শুক্তো চাটনি আর মিষ্টি একটু দেখালাম তো যেটা হচ্ছে এখানে যে পরিবেশনটা হয়েছে দেখতে পাচ্ছ এখানে কাঁসার বাটি কাঁসার চামচ কাঁসার গ্লাস কাঁসার প্লেট পুরো প্রত্যেকটা খাবারই এখানে সার্ভ করা হয়েছে কাঁসার পাত্রে আর এই দুটো রয়েছে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কাচের বাটিতে খাবারের কোয়ান্টিটি এখানে দেখে তো বেশ
ভালোই লাগছে একজনের জন্য, এটা কিন্তু রিপিট হবে না। মানে যেরকম অনেক জায়গাতে থাকে যে থালি সিস্টেমে অনেক সময় রাইস বা ডাল সবজি রিপিট থাকে, এখানে সেই রিপিট হবে না, এখানে ওয়ান টাইম যা নেবে। ফ্রেশ একটা কলা পাতাতে এটা সার্ভ করা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা খাবারই খুব মানে টেক্সচারটা বেশ সুন্দর, দেখতে পাচ্ছি শুক্তোর টেক্সচারটা বেশ ক্রিমি টেক্সচার, পোস্ত দিয়ে এটা খেয়ে তো তোমাদের বলবোই, বড়ি দেওয়া রয়েছে। আর চিকেনটাও বেশ দেখো খুব সুন্দর, এই প্রত্যেকটা জিনিসই বেশ খুব ভালো লাগছে। তো চলো আর দেরি করবো না, খেয়ে নেওয়া যাক। আর আরেকটা জিনিস যে বলবো, ভাতটা বেশ কোয়ান্টিটিটা অনেকটা রয়েছে, ঠিক আছে, বেশ উঁচু করে এটা দেওয়া রয়েছে। এই দেখো এটা হচ্ছে ভাতের কোয়ান্টিটি, একজনের জন্য এনাফ আমার মনে হয় না, এখানে মানে রাইস আর কারো লাগতে পারে, আমার জন্য তো এটা অনেকটাই রয়েছে। আর ভেজ থালিতে কী কী রয়েছে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে এখানে এটা ভেজ থালি, এই দেখে নাও এখানে ভাতের কোয়ান্টিটি, এই যে এখানে এখানে শুধু রসগোল্লাটা নেই, এই যে এটা হচ্ছে এখানে ভেজ থালি যেটার প্রাইস হচ্ছে 139। এই দেখো তো এটা আমি তোমাদেরকে টেস্ট করে জানাই কীরকম। তো চলো ফার্স্টে নিয়ে নিচ্ছি মুগ ডাল, বেশ ঘন মুগ ডাল রয়েছে। স্মেলটা যেটা মনে হচ্ছে এটা কিন্তু সোনা মুগ ডালের মনে হচ্ছে। চলো এক্স্যাক্টলি ঠিকই বলেছিলাম, এটা সোনা মুগ ডাল, সাথে মটরশুঁটি রয়েছে, লঙ্কা দিয়েছে, বেশ ভালো খেতে বেশ। আর যেটা বলে দিচ্ছি যে স্টিম রাইসটা দেওয়া হয়েছে, যে ভাতটা এখানে দেওয়া রয়েছে সেটা কিন্তু বাসমতি রাইস, মানে ভালো কোয়ালিটির রাইস দিয়ে এখানে কিন্তু থালিটা ওরা প্রোভাইড করছে। তো নর্মাল চালের ভাত লাগছে, যেটা বাসমতি রাইস, তো দারুণ লাগছে খেতে। নুনটা একটু স্লাইড খাওয়া, আমি একটু নুন বেশি খাই, সেটা নিয়ে নেওয়া যাবে, বাট খাবারের টেস্ট দুর্দান্ত। মটরশুঁটি কিন্তু ভরে ভরে, এমন না যে এক দু পিস দিয়েছে, পুরো ভরে ভরে প্রত্যেকটা চামচে তিন চার পিস করে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তো ডাল আর জুড়ো জুড়ো আলু ভাজা তো খেলাম, এবার নেক্সট যেটা ট্রাই করবো শুক্তোটা। এটা কিন্তু ভেজ থালি, ভেজ থালিতে শুক্তোটা দেওয়া হয়েছে, শুক্তোর টেক্সচারটা দারুণ দেখো, বড়ি রয়েছে অনেকটা, কোয়ান্টিটিও তো অনেকটা রয়েছে, সর্ষের তেল দিয়ে দেখতে পাচ্ছ পোস্ত বাটা আলাদাই। চলো কী কী রয়েছে বলি, বেশ রয়েছে সজনে কাটা, শিম, এই যে রয়েছে বরবটি, আলু, চলো আর হ্যাঁ উচ্ছে। মলবা স্টাইলে শুক্ত পোস্ত কোয়ান্টিটি যথেষ্ট, জেনারেলি আমার খুব একটা শুক্ত পছন্দ না, একটু কমই খায়, বাট এটা দারুণ একটা ব্যালেন্স রয়েছে, শুক্তের মধ্যে একটু মিষ্টি একটু তেতো, কারণ ওর মধ্যে উচ্ছে থাকে, একটা দারুণ একটা মধ্যে ব্যালেন্সটা রয়েছে। অনেক সময় হয় কি একটু বেশি তেতো হয়ে যায়, ভালো লাগে না, বাট এটা সাথে বড়ি আলাদাই। আমি একটা জিনিস তোমাদের বলি, যে আমাদের এই এরিয়ার মধ্যে এরকম অথেন্টিক বাঙালি রেস্টুরেন্ট কিন্তু নেই বললেই চলে। আগে বহুকাল আগে এক ঠাকুমার ঝুড়ি ছিল ঠিক ডায়মন্ড প্লাজার উল্টো দিকে, এবার সেটা বন্ধ হয়ে যায়, এখানে চাইনিজ রেস্টুরেন্ট ঘুড়ি ঘুড়ি রয়েছে, বাট বাঙালি অথেন্টিক রেস্টুরেন্ট আমরা বলতে সেটা সাউথ কলকাতা বুঝি, সিক্স বালিগঞ্জ রয়েছে, ভূতে রাজা দিলবর, তারপর আরও কষে কষা যেগুলো রয়েছে, আমাদের তো অনেকটা ট্রাভেল করতে হয়, বাট এই নর্থ কলকাতার মধ্যে এত প্রমিনেন্ট একটা এরিয়ার মধ্যে এরকম একটা রিজনেবল প্রাইসে, রিজনেবল মানে মোস্ট রিজনেবল প্রাইসে এরকম থালি আর এরকম খাবারের টেস্ট সত্যি পাওয়াটা কিন্তু খুব মানে মুশকিল। সামনে পয়লা বৈশাখ, তোমরা অবশ্যই এখানে এসে মানে এরকম এই আইটেমস এখান থেকে তোমরা রিজনেবল প্রাইসে প্রচুর আইটেমস পেয়ে যাবে, তোমরা অবশ্যই এখানে এসে খেয়ে যাও আর জানিও তোমাদের কেমন লেগেছে। তো নেক্সট যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে আলু পোস্ত, সিম্পল একটা দেখতে পাচ্ছ আলু পোস্ত, একটু শুকনো শুকনো রয়েছে, ড্রাই আলু পোস্ত, বাড়িতে যেমন হয় একটু গ্রেভিওয়ালা সেরকম না, ড্রাই আলু পোস্ত। চলো দেখা যাক কিউবিক্যাল
আলুগুলো কাটা রয়েছে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট। এখন এত এখনো অবধি যেগুলো খেয়েছি সত্যি মুখে লেগে থাকার মতো। আলু পোস্ততে পোস্ত কোয়ান্টিটিটা একটু কম, ড্রাই আর কি, বাট দারুণ, সত্যি দারুণ। আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, শুক্তো যেটা খেয়েছি প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়েছে, কাঁচা কোনোটাই নয়। তো আমি কিন্তু এখানে রেটিংসে প্রত্যেকটা খাবারই কিন্তু আউট অফ টেন আমি 9 to 9 to 5 আমি অবশ্যই দেব। আজকের যে মেন অ্যাট্রাকশন চিকেন, চিকেন থালিটা নিয়েছি, চিকেনটা আজকে মেন কি ভারী। তো ইচ্ছে করছে না চিকেনগুলো সরাতে, অ্যাকচুয়ালি পুরো চাপ চাপভাবে রয়েছে, একদম টলটলে নয়, দেখতে নাও একদম চাপ চাপ, এইটা আরে খুলেই যাচ্ছে দেখতে পাচ্ছ, ওরে না লেগ পিস রয়েছে, লেগ পিস এখানে একটা দিলাম, দারুণ পিস দারুণ। স্মেলে একদম পুরো মন ভরে যাচ্ছে, তো চলো আর দেরি কিসে খাওয়া যাক। সিরিয়াসলি পাগল করে দেওয়ার মতো টেস্ট, এত অ্যামেজিং টেস্ট, এত অ্যাপ্রোপ্রিয়েট, প্রত্যেকটা মশলা নুন ঝাল দারুণ, মানে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে, কোনোটাই বেশি না, ঝালও যেটা রয়েছে একদম দারুণ রয়েছে। গ্রেভি দেখতে পাচ্ছ বেশ চাপ চাপ মশলাদার গ্রেভি, বাসমতি রাইস আর চিকেন কষার এই গ্রেভি দিয়ে মানে চিকেন খুলে খুলে পড়ছে, দেখো এই দেখো। এই যে এটা বোনস রয়েছে এটাও খুলে যাচ্ছে, নিজে থেকে এফোর্ট দিতে হচ্ছে না, নিজে নিজেই ফুটে গেছে সব। তো ভাবো কতটা ভালো সেদ্ধ হয়েছে, আমি বলবো এই রেস্টুরেন্টটা মোস্ট আন্ডাররেটেড সিরিয়াসলি, মানে এখানে তোমরা এসে এখানকার খাওয়া দাওয়ার একবার ট্রাই করে যাও, মানে কোনোটাই মানে বাড়িয়ে বলছি না, তোমরা এসে নিজেরাই বুঝতে পারবে যে খাবারের টেস্ট কীরকম, মানে এই প্রাইসে, অবভিয়াসলি এই প্রাইসে এরকম খাবারের টেস্ট ভাবাই যায় না এরকম একটা জায়গাতে, এই প্রমিনেন্ট এরকম একটা জায়গাতে, সিরিয়াসলি তোমরা এসে কিন্তু ট্রাই করো। খাবার দাবার তো খুব ভালো খেলাম, কিছু আর বাকি নেই, পুরো দেখতে পাচ্ছ চেপে ফুটে পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। তো শেষ পাতে চাটনি, এই একটা রসগোল্লা আর পাঁপড় অর্ধেক শেষ, তো পাঁপড় দিয়ে চলো চাটনিটা সে তোমাদের বলি। চাটনি টক মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো রয়েছে, টক টক আর সর্ষে দেওয়া আছে অল্পখানি। খাওয়া দাওয়া কমপ্লিট, দারুণ খেয়েছি সত্যি, প্রত্যেকটা খাবার অতুলনীয়, দারুণ খেয়েছি। আর আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে খাবার ট্রাই করে যাও, খালি নাও বা আলাকাটে নাও যেটাই নিও, বাট এখানে এসো, এখানে এসে খাবার ট্রাই করে যাও। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে
আর স্পেশালি আমাকে কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট সেকশনে জানাও, কারণ তোমাদের কমেন্ট আমাদেরকে অনেকটা মোটিভেট করে। আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি যে আহারে বাঙালি যে রেস্টুরেন্টটা শুধুমাত্র দমদম নাগের বাজারেই নেই, এটা আরও রয়েছে কয়েকটা ব্রাঞ্চে, তোমাদেরকে লিফলেট থেকে দেখে বলে দিচ্ছি। এটা রয়েছে টেক অ্যাওয়ে সার্ভিস, যেটা রয়েছে সেটা কিন্তু দমদম ক্যান্টনমেন্টে রয়েছে টেক অ্যাওয়ে সার্ভিসটা। আর যেটা বাগুইহাটি সল্ট লেক, এখানেও তোমরা কিন্তু আহারে বাঙালি পেয়ে যাবে। তো এটা একটা মেনু কার্ড, দেখে নাও, খুব প্রিটি একটা কিউট একটা মেনু কার্ড দেখতে পাচ্ছ। সামনেই পয়লা বৈশাখ রইল, তোমরা এসে পরিবারের সাথে এসে ঈদের আপনজনদের সাথে এসে অবশ্যই কিন্তু এখানে এসে খাবার দাবার ট্রাই করো। আরও অনেক কিছু তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে তো আসবোই, তার জন্য চাই অনেক অনেক ভালোবাসা, তোমরা সাপোর্ট করো, আর যেন তোমাদের কাছে রিজনেবল প্রাইসে এরকমভাবে খাবারের সন্ধান তোমাদের কাছে যাতে দিতে পারি, এইটুকুই আমার আশা। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, স্টে টিউন, টাটা, গুড বাই।